हे तरुण जुबकेरा हे आमार बंधुरा हे आमार मुरब्बियानेरा इंटरनेटे भाइरल हुए एक खबर आपनारा देखे जायगाटार नाम हलो अन्ध्रप्रदेश अन्ध्रप्रदेश एक ड्राइवर मे ওই ড্রাইভারটার নাম হলো সাজিদ আলী তার মেয়েটার নাম হলো সানা আলী তার ড্রাইভারটার নাম হলো সাজিদ আলী মেয়েটার নাম হলো সানা আলী গরিবের সংসার বটে কিন্তু পরিবার অত্যন্ত শিক্ষিত হে তরুণ যুবকেরা সাজিদ আলী ওয়ানাহারে দিন কাটায় কিন্তু যা ইনকাম করেন মেয়ের শিক্ষার কাজে লাগায় এমন কি শিক্ষা দেওয়ার জন্য মা পর্যন্ত নিজের যেটুকু সোনা দানা গয়না ছিল সেটুকু বন্ধক দিয়ে সেটুকু জমা রেখে টাকা নিয়ে মেয়ের শিক্ষার কাজে লাগায় এ তরুণ যুবকেরা সানা আলী মাধ্যমিক পাস করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে এমটেক করেছে ইঞ্জিনিয়ার হয়েছে হায়ার এডুকেটেড হয়েছে হে তরুণ যুবকেরা সায়েন্স নিয়ে গবেষণা করেছেন সায়েন্স নিয়ে গবেষণা করেন হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সারা ভারতবর্ষের মুসলমানদের মুখ উজ্জ্বল করেছেন এক চাঁদে পৃথিবী আলো কথাটা যে লোকে বলে এই কথাটা আজকের কথা নয় পণ্ডিতদের কথা আপনার ঘর থেকে আপনার জয়পুর থেকেও আপনার জয়পুল থেকে একটা চাঁদ যদি বেরিয়ে আসে সারা পৃথিবীকে আলোকিত করবেন জয়পুলকে ধন্য করে দেবেন নিশ্চয় জয়পুলে আছেন কিন্তু সেই চাঁদটাকে বেরোনোর রাস্তা আমরা দিচ্ছি না হে তরুণ যুবকেরা ওর মা আর বাপ শত চেষ্টা করেছিল সানা আলীকে যেন এক চাঁদে পৃথিবী আলো বানাতে পারেন হে তরুণ যুবকেরা আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃথিবী বিখ্যাত একটা গবেষণাগার আছে ওই গবেষণাগারটার নাম হলো নাসা যেখান থেকে বিজ্ঞানীরা রকেট চড়ে বা আমার চাঁদে যায় চাঁদে চন্দ্রযান পাঠায় আকাশবিদ্যা নিয়ে গবেষণা করে মহাকাশ নিয়ে গবেষণা করে গ্রহ নক্ষত্র উপগ্রহ নিয়ে গবেষণা করে মঙ্গলে যান পাঠায় হে তরুণ যুবকেরা আমাদেরও ইন্ডিয়ায় একটা গবেষণাগার আছে এই চাঁদে চন্দ্রযান পাঠানোর যেখান থেকে গবেষণা করেছিলেন বাবা এপিজে আব্দুল কালাম যাকে মিসাইল ম্যান বলা হয় হে তরুণ যুবকেরা এই রকম একটা গবেষণাগার আমাদের ইন্ডিয়ার আছে যেটা মহাকাশ নিয়ে গবেষণা করেন এই গবেষণাগারটাকে বলা হয় ইসরো এই ইসরো হলো ভারতবর্ষের মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সানা আলী খান মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টিং চাকরি করে সারা পৃথিবীর মানুষের সারা পৃথিবীর মুসলমানদের মুখ উজ্জ্বল করেছেন এবং মুসলিম মহিলাদের অগ্রদূত হিসাবে এগিয়ে গেছেন দেখো দেখো ইসলামে বাধা নাই তুমি পর্দার মধ্যে থেকে হিজাবের মধ্যে থেকে সম্মানকে বাঁচিয়ে তুমি এডুকেশন লাভ করে তুমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে তোমার কমকে আকাশের দিকে তুলে দেবে তোমার কমকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে যখন আমাদের প্রয়োজন হয় আমাদের ঘরের মায়েদের যখন ভাই আমার সিজার করানোর প্রয়োজন হয় তখন আমরা একটা লেডি ডক্টর খুঁজি মনে রাখবেন আমার ঘরে আপনার ঘরে যদি লেডি ডক্টর থাকে তাহলে আমার আপনার ঘরের মায়েদের সম্মানটা বেঁচে যাবে সানা আলী খানের মতো মানুষ সানা আলীর মতো মহিলা আজকে ইসরোর বুকে পা রেখে আপনারা আমার সম্মান বাড়িয়ে দিয়েছে রাসূল বলছেন পুরুষ এবং মহিলাদের জন্য এলেম অর্জন করা ফরজ তবে হ্যাঁ আপনার ঘরের মেয়েটাকে ছোটবেলায় একটু দিন শিখিয়ে দিতে হবে রাসূলের সুন্নত শিখিয়ে দিতে হবে হারাম হালাল শিখিয়ে দিতে হবে জায়েজ নাজায়েজ শিখিয়ে দিতে হবে তারপর ওই মেয়েটাকে আপনি ভালো করে ইসলাম শিখিয়ে আপনি ভালো এডুকেটেড করুন আপনার ঘরের মেয়েটাকে আপনি লেডি ডক্টর করুন যে আপনার অন্য হাজারো মহিলার সম্মানকে বাঁচাতে পারবে কথা ঠিক না ভুল বলে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা ইসলাম আপনাকে শিক্ষিত হতে বলেছে রাসূল আপনাকে শিক্ষিত হতে বলেছে এডুকেশন লাভ করতে বলেছে বাবা হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন হে মুসলমান পৃথিবীতে আপনি যখন থাকবেন
আপনার একটা সঙ্গীর প্রয়োজন হবে, সেই সঙ্গীটা যেন শিক্ষিত সঙ্গী হয়, সেই সঙ্গীটা যেন আলেমে হাক্কানি হয়, সেই সঙ্গীটা যেমন ওলিয়ে কামেল হয়। নবী আপনাকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হবেন? সত্যবাদীদের সঙ্গী হবেন, আল্লাহর আলেমে হাক্কানিদের সঙ্গী হবেন। মুসলমানের ছেলে এখন সঙ্গী হচ্ছে কার? নায়ক আর গায়কের। সঙ্গী হচ্ছে কার? নায়ক আর গায়কের, খেলোয়াড় প্লেয়ারের। মুসলমানের ছেলে বলছে, শাহরুখ খান কি সুন্দর, ওরা বলবান, তাই তো আমরা হয়েছি ওদের ফ্যান। মুসলমানের ছেলে বলছে, ধোনি, রুনি, মেসি। মুসলমানের ছেলে হাই রে হাই। হে তরুণ যুবকেরা শুনে রাখা চাই, আল্লাহর ওলিদের ছেড়ে দিয়ে নায়ক আর গায়কের ভক্ত হয়। হে মুরব্বিয়ানের একটু শুনে রাখা চাই, আমার আল্লাহ বললেন ভক্ত হবে তো হও, আল্লাহর ওলি বান্দাদের ভক্ত হয়ে যাও। আমি আল্লাহ ঘোষণা করছি, পৃথিবীর জমিনে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন বাবা, 86টা হাদিসের মধ্যে এসেছে, 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো আবু দাউদ শরীফের হাদিস। এই আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, দুনিয়াতে তুমি যার সঙ্গে ওঠা বসা করবে, যার সঙ্গে মুআমিলাত রাখবে, যার সঙ্গে আদান প্রদান রাখবে, বন্ধুত্ব ভালোবাসা রাখবে, হাদিস পাকের মধ্যে দেখা যায়, বিশ্ব নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে তোমার ভালোবাসা থাকবে, কায়ামতের দিনে তার সঙ্গে তোমার হাসর হবে। আলেমে হাক্কানির সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে, নবী আর আসবে না, নবী আসা শেষ। আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা আমার, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে নবী করে দিতেন। বন্ধুরা আমার, আসবে কারা? ওলিয়ে কামেল যারা, আসবে কারা? আলেমে হাক্কানি যারা। তবে আলেম চিনে নিতে হবে, একটা আলেম নামের নবীর ওয়ারেস আছে, আর একটা আলেম নামের শয়তান আছে। আলেম নামের শয়তানরা যেখানে যাবে শুধু ফেতনা লাগাবে, অশান্তি লাগাবে, সেখান থেকে চলে গেলে শান্তি আসবে। আর আলেম নামের ওলি ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, তারা যেখানে যাবে মানুষের মধ্যে শান্তি বজায় রাখবে, অশান্তি তারা করাবে না। রাসূল বলছেন, এক শ্রেণীর আলেম হবে আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে নবীদের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এক শ্রেণীর আলেম হবে যারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে হবে না? আরে জোরে হবে না? বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত এক শ্রেণীর আলেম আমার উম্মতদের মধ্যে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই আলেমদের সম্পর্কে রাসূল বলছেন, মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মোলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাত করলো। জোরে হবে না? মান সাফাহা আলেমান ফাকা আন্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। আলেমে হাক্কানির চেহারার দিকে তাকালে সাগিরা গোনাগুলো ঝরে পড়ে যায়। বুঝতে পারছেন সেই আলেমটা কেমন আলেম হতে হবে? হ্যাঁ, এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম হলো, নবী বলছেন তাদের দেখতে আলেমের মতো, দেখতে আলেমের মতো কিন্তু অন্তর খুব, কথা যা বলবে সব পেঁচালো কথা, পেঁচিয়ে পুচিয়ে কথা, স্টেজে বসবে শুধু এই বক্তার বিরুদ্ধে, ওই বক্তার বিরুদ্ধে, আয়ের বিরুদ্ধে, তার বিরুদ্ধে গীবত শেকায় নিয়ে থাকবে। যে গীবত করা নবী বলেছেন মহাপাপ। গীবত করা কি?
মহাপাপ জেনার থেকেও বড় গোনা কিসের থেকে বড় গোনা জেনার থেকে আল গীবত আসাদ্দ মিনাজ জেনা জেনার থেকেও মহাপাপ হচ্ছে গীবত করা এমন কি নবী বলেছেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো মরা ভাইয়ের গোশত খেতে কেউ পছন্দ করবে যদি গীবত করো তাহলে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করছো চায়ের দোকানে বসে বসে গীবত হচ্ছে পড়ালে প্রত্যেক বাড়ি ছেলে ফেল করে ওর কাছে একদম দিও না ও পড়ালেই ছেলে ফেল করবে কিচ্ছু জানে না এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলছে একেবারে শেষ ভেজাল মালের উপর লেখা আছে ভেজাল হইতে সবথাস ভেজাল মালের উপর কি লেখা আছে ভেজাল হইতে সবথাস বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুব্বিয়ানের আমার আখিরি জামানা ইমান বাঁচানো বড্ড দায় কত আলেম সে যে আবার বক্তৃতা দেয় মাইকে পেটে কয়েকে ঘুষি দিল ডিগ্রি পাওয়া যাবে নে কত আলেম সে যে আবার বক্তৃতা দেয় মাইকে পেটে কয়েকে ঘুষি দিল ডিগ্রি পাওয়া যাবে নে বাংলা ভাষাও ঠিক জানে না বাংলা ভাষাও ঠিক জানে না বিবেকের নাই জ্ঞান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান কথা ঠিক না ভুল বলেন সবাই বক্তা সবাই বক্তা কিছু থাকুক আর নাই থাকুক এ ভালো নয় সে ভালো নয় ভালো ভালো আছে কে খালি এ ভালো নয় ও ভালো নয় এ ভালো নয় সে ভালো নয় ভালো ভালো আছে কে তাদের চামচা না হইলে বাতিল খেতাব পাবে সে বাংলা ভাষাও ঠিক জানে না বাংলা ভাষাও ঠিক জানে না বিবেকের নেই জ্ঞান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান ওরা নাদান মুসলমান রাসূল বলছেন কুলুবুহুম কা কুলুবি জিয়াব ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফেলুহুম কা ফেলিল ফারাইনাত রাসূল বলছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবি জিয়াব ফেলহুম কা ফেলিল ফারাইনাত রাসূল বলছেন তাদের কথাবার্তাগুলো হবে নবীদের কথার মতো তাদের কথার মতো নবীদের কথার মতো কথাগুলো হবে নবীদের কথার মতো অন্তরটা হবে নেকড়ে পাগের মতো হিংস্র অন্তরটা কেমন হবে জোরে বলেন নেকড়ে বাঘের মতো হিংস্র যেখানে যাবে অশান্তি পাকাবে মানুষের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করবে আর ফেলহুম কা ফেলিল ফারাইনাত কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদের মতো ফেরাউন নমরুদ যেমন কাজকর্ম এদের কাজগুলো হবে তেমন নবী বলছেন এরা আমার উম্মত নয় আমি নবীও এদের নবী নয় যুবকের আমার ইমানকে বাঁচাতে হবে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী কারা আল্লাহর আলেমে হাক্কানি যারা জোরে হবে না আরে জোরে হবে না হে তরুণ যুবকের সত্যবাদী কারা বড় পীর আব্দুল কাদের জিলানী যার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রুহানি হযরতে খাজা গরিব নওয়াজ যার তুলনা হবে না বাবা আজ আমার মুজাদ্দিদুজ জামান যার বাড়িয়েছে আল্লাহ অনেক সান সত্যবাদী হলেন তারা আল্লাহর ওলি বান্দা যারা আলেমে হাক্কানি যারা সত্যবাদী হলো তারা হে তরুণ যুবকের আপনি কি সত্যবাদীদের সঙ্গী হয়েছেন বুকে হাত দিয়ে চিন্তা করেন অর্ডার কার অর্ডার কার জোরে বলেন অর্ডার কার আল্লাহর আলিমে হাক্কানির সঙ্গে যোগাযোগ আছে নাই
তাহলে শয়তান তো আপনাকে যে কোনো সময় বিপদগামী করবে, নিজের স্টাইলে চলবেন, এমন কিছু কাজ করবেন পদভ্রষ্ট হয়ে যাবেন। বিপদে পড়লে ফোনটা যে একবার করবেন আলেমে হাক্কানি একজনকে, হুজুরকে, হুজুর এই এই বিপদে পড়েছি কি করব, যোগাযোগটা রেখেছেন নাই, তাহলে কি হবে? আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও। দাদা পীরের সেলসেলার মানুষ, কিন্তু দুনিয়াবী মুআমিলাত, এখন আলেমে একজন হাক্কানির সঙ্গে, ওলিয়ে কামিলের সঙ্গে যোগাযোগ আপনাকে রাখতে হবে, যার মধ্যে যার পেটে কিছু আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী আনিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি একজন সত্যবাদীর পরিচয়টা দিন, তিনি হলেন আল্লাহর ওলি বান্দা হযরতে গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদির জিলানি। কি বলবো, একটু কষ্ট হচ্ছে, যেমন কষ্ট হচ্ছে, শেষ করে দেব, খালি একটুখানি গ্রিন সিগন্যাল দেবেন, রেড সিগন্যাল দিয়ে বন্ধ করে দেবো, হবে না শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি, কেউ হাত তুলে না, তার মানে হবে, একটুখানি হবে, বেশি নয়। হে তরুণ যুবকেরা, কে বলছে ভালো করে বলো, সাহস করে, সবাই দেখে নি তুমি কি বলছো আমি কি বলছি, কথা ঠিক না ভুল? তোমার বন্ধ করতে বলে এক্ষুনি বন্ধ করতো, কি হবে না শেষ করতে বল, যারা বলেন এটুকু বলে দেবো। কটা বাইছে? আরে বাবারে, পৌনে একটা বাইছে, চলো একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে বড় পীর আব্দুল কাদির জিলানি আল বাগদাদি ছোট বাচ্চা বয়স তখন, একদিন ছাদের উপর উঠেছেন বাবা, ছাদের উপর উঠে পড়ে হঠাৎ করে তিনি দেখতে পেলেন আল্লাহ তাকে এত বড় নিয়ামতের হকদার করবেন, জামানার এত বড় ওলিবান্দা বানাবেন। এমন সময় তিনি ছাদের উপর উঠে দেখতে পেলেন সারা পৃথিবীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে, সেই জায়গাতে সাদা পোশাকে সাদা কাপড়ে আল্লাহর নেক বান্দারা এবাদতে মশগুল আছে। ছয় বছর বয়স, হে তরুণ যুবকেরা, কিন্তু জিলান নগরীতে এমন কোন ময়দান তো নাই, এমন লক্ষ লক্ষ মানুষের সমাগম তো হয়নি, কিন্তু ছ বছর বয়সে আল্লাহ তাকে দেখালেন তিনি তো অবশ্যই হবেন ওলিদের বাদশাহ, আল্লাহ তাকে কুদরতি ভাবে ক্ষমতা দেবেন, তাই তাকে ছ বছর বয়সে ঘটনাখানা দেখিয়ে দিলেন। ছাদ থেকে নেমে এলেন, মাকে বললেন, মা ও মা, মা গো মা, ও মা মা, আমি একটা ঘটনা বললি মা, ছাদে যখন উঠলাম এই এই ঘটনা আমি দেখলাম। মা বললেন, বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে ময়দানটা দেখেছ সাধারণ কোনো ময়দান নয়, ওই ময়দানটা আল্লাহর মক্কা শরীফে, আল্লাহর আরাফাতের ময়দান। ও ছেলে শুনে রেখে দাও, সাদা পোশাকে যে আল্লাহর নেক বান্দাদের তুমি ইবাদত করতে দেখেছ, ওটা সাধারণ কোন দুনিয়ার মানুষ ওরা নয়, ওরা সব আল্লাহর দরবারের মেহমান, ওরা হলো আল্লাহর হাজি বান্দারা। জোরে হবে না, জোরে হবে না। মাকে বলল, মা সবাই আল্লাহকে চিনবে আর তোমার আব্দুল কাদের চিনবে না, মা ছিলেন আল্লাহর ওলিবান্দি, বড়পীর, বড়পীর নাম শুনেছেন, মাটা কেমন ছিলেন, বাপটা কেমন ছিলেন, ওয়াজে তো নিশ্চয় শুনেছেন, বাপ একটা আপেল ফল খেয়ে ফেলেছিল, খেয়ে ফেলে সেটাকে গোনা মাফি চাওয়ার জন্য আল্লাহর কাছে মাফ পাবেন, তাই আপেল ফল কার খেয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে বলে তার বাগানের খেদমত করেছিল। সেখানে গিয়ে শুধু তাই নয়, তার মেয়েকে বিবাহ করেছিল, তিনি হলেন আল্লাহর নেক বান্দি, বড় পীরের আম্মা জান, ভাই আমার উম্মুল খায়ের ফাতেমা, তিনি একজন বিদুষী মহিলা, শিক্ষিতা, জ্ঞানী, আল্লাহর নেক বান্দি মহিলা। বাবাজিরা, আমার মাটা কেমন, বাপটা কেমন, মাটা কেমন ছিলে, বাপটা কেমন ছিলেন, বড় পীরের আম্মা জান সন্তানকে পেটে নিয়ে আল্লাহর ইবাদত কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন,
বাচ্চা পেটের ভিতর বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পেতেন। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে আগে যে ইন্দ্রিয়টা কাজ করতে শুরু করে সেটা হলো শ্রবণ শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানের গবেষণায় পাওয়া যায় মাতৃগর্ভে বাচ্চার পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে সব ইন্দ্রিয় থেকে প্রথম যে ইন্দ্রিয়টা কাজ করতে শুরু করে সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। আর 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে মায়ের পেটে মানুষের যে অঙ্গটা প্রথম কাজ করে সেটা হলো কান। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে, রাসূলের হাদিস যেটা বলেছে, সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আমি একটা দুটো নয়, অনেক উদাহরণ দিতে পারি, অনেক এক্সাম্পল দিতে পারি। ইউটিউব খুলবেন, আমার হাজার হাজার বক্তব্য পাবেন। ওয়াজ করার তো আমার ভাই আমার, আপনারা শুনতে চান তাই শোনাতে হয়, জোর করে মানুষ নিয়ে যায় তাই যেতে হয়। আমার আপনাদের পাঁচজনের দোয়ায়, নানাদের দোয়ায় 2026 সাল পর্যন্ত ডেট ফিল আপ আছে, বহু ফিল আপ আছে 26 সাল পর্যন্ত। বুঝতে পারছেন, ডেট বললেই পাবেন না। আর আমি নেশাদার বক্তা বলি, পেশাদার নয়। টাকা দিলেই পেয়ে যাবেন, অনেকে টোপ দেয় হুজুর 30,000 দেবো, ওটাকে ক্যান্সেল করে দেন, পাগল পেয়েছো নাকি? ওয়াদার খেলাফ করা লোক আমি নয়, সিস্টেমে চলি, অন্য আর পাঁচজনের সঙ্গে গুলিয়ে ফেলবে না। ভাইরা আমার, এইখানে দেখতে পাচ্ছেন কটা ইউটিউব, আজকে পারমিশন দিয়েছি তাই এরা এসেছে, না হলে ক্ষমতা নাই। আমি ইউটিউব বন্ধ করে দিয়েছি, আমি বলেছি যেদিন আমার প্রয়োজন মনে হবে কিছু দেওয়ার সেদিনে দেবো, ইচ্ছা মতো দেবো। তোমরা আসবে কাঁধে বন্দুক নিয়ে, ফাটাফাট শুধু রাখবে রাইফেল, শিকার করবে, ঢিচু ঢিচু করে গুলি করবে, বেরিয়ে যাবে, যা ইচ্ছা যেমন করে কাটিং করবে, ছাড়বে, মারবে, ধরবে, ও সব চলবে না আমার কাছে, বন্ধ করে দিয়েছি। তোমরা গাল মন্দ দাও, রেগে যাও, যা খুশি বলো, আমার কিচ্ছু যায় আসে না, মোড়া গো, কারণ তোমাদের ধরে আমি উঠিনি। আজ পর্যন্ত ইউটিউব চ্যানেল নিয়ে ঘুরে ঘুরে আমি বক্তা হয়নি, 22 বছর ধরে ওয়াজ করছি, আল্লাহ করাচ্ছেন, নানা দাদুর দোয়া, নানা দাদুর দোয়ায় স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করছি, করতে করতে সিঁড়ি দিয়ে উঠে 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 এখানে এসেছি, সিঁড়ি দিয়ে উঠে উঠে এখানে এসেছি। টুপ করে উঠে বললাম লিফট দিয়ে হবে নয়, লিফট দিয়ে উঠে বললে লিফট দিয়ে নামাতে হয়, একমাত্র নামাতে গেলে সিঁড়ি দিয়ে নামাতে হবে, সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো শক্তি নাই, কাউকে পরোয়াও করি নাই। বন্ধুরা আমার, নীতি নিয়ে চলি, ওলিয়া উলিয়াদের ভালোবাসি, রাসূলের আদর্শকে ফলো করে চলি, নিজের স্টাইলে চলার চেষ্টা করি। বন্ধুরা আমার, অন্য পাঁচজনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আমি পারমিশন দিলে ইউটিউব চলবে, পারমিশন না দিলে ইউটিউব সব বন্ধ হয়ে যাবে। আমি যদি পারমিশন দিতাম, লোক যদি জানতো এখানে 50খানা ইউটিউবার থাকতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, এই সব কিছু থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আমাকে এডুকেশন লাভ করতে হবে, শিক্ষিত আগে হতে হবে। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষিত হলেন সমস্ত ভাই আমার অন্যায় অত্যাচার ও অবিচার সমস্ত ভণ্ডামি আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। কোরআন মাজিদের প্রথম শব্দ তাই হলো ইকরং, 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 অর্থাৎ পরং, পর দিয়ে আল্লাহ শুরু করলে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার নবী বিশ্ব নবী, আপনার আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জাবানে ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, আমি রাসূলুল্লাহ বলি ফরজ করা হয়েছে। যেমন নামাজ পড়া ফরজ, যেমন রোজা রাখা ফরজ, তেমন এলেম শিক্ষা করা পুরুষ এবং মহিলাদের জন্য ফরজ। জোরে হবে না,
मुस्लिम तुमी नामे होले अटकामे होले ना भाई मुस्लिम देखो अपराधे लिप्त केन हय मुस्लिम तुमी कुरान हादिस पढ़ते जानो ना मुस्लिम तुमी मस्जिदे ते नामाजे लेंगे ना मुस्लिम तुमी नामे होले आज मुस्लिम तुमी नामे मुस्लिम एले न्यायेर पथे समाज बदलाबे रे समाज बदलाबे मुस्लिम तुमी नामे होले आज कामे होले ना भाई मुस्लिम देखो अपराधे लिप्त केन हय बमे बारुदे निसार थालाई होबे ना कारो साथी बमे बारुदे निसार थालाई होबे ना कारो साथी सलाउद्दीन अर्तागुलिर तुमी जे उत्तरसूरी ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখো না জোরে হবে না আরে জোরে হবে না আর তাকবীরে ধরে দেন তো কি নারায় তাকবীর এসব ঘুমিয়ে পড়লেন নাকি কি জি ঘুমাননি তো সব তো স্ট্রং বসে আছেন দেখছি তাহলে আওয়াজ কেন নাই ইসলামের গাড়ি কতই চলে জোরে বলেন 100 ইসলামের গাড়ি কতই চলে জোরে বলেন 100 আপনারা চালাচ্ছেন কতই 40 এ তাই তো নাকি হ্যাঁ আর সামনে মিছিল আসছে এই যে সামনে পঞ্চায়েত ভোট আসছে না আসছে না ওরে বাপ রে পঞ্চায়েতের গাড়ি চলবে কতই 120 মানে 100 পর্যন্ত ওঠার কথা আরো 20 চালিয়ে দিয়েছে দিয়ে গলা বসিয়ে ঘরে এসেছে চাচা আমার এমন আওয়াজ দিয়েছে চাচিকে এসে বলছে কই কা ভাত 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 দুপুরবেলা এসে বলছে কই কা ভাত 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 এই তো ভালো মানুষটা গেল এই অবস্থা কি করে হলো বলে আরে বল না দাদা দিদিকে খুশি করে বাচ্চি না দাদা দিদিকে খুশি করে দাদা দিদিকে খুশি করতে খুশি করো অসুবিধা নাই দুনিয়াদারি করতে গেলে দাদা দিদিকে খুশি করো কিন্তু আল্লাহকে খুশি করার কথা একবারও ভাবছো না হ্যাঁ 70 বছর বয়স হয়ে গেল এখনো মসজিদে গেলে না মসজিদে গেলে না এখনো হাই রে হাই মুসলমানের ছেলে সব শিখেছে নামাজ থেকে না মুসলমান হারাবেন না ঈমান হয়ে যাবেন না বাবা বেঈমান মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হলে মুসলমানের ছেলে সলিমান খানের ভক্ত হলে হাতে পড়েছে বালা কানে পড়েছে দুল পায়ে পড়েছে কালো কার হাতে পড়েছে ধাগা বলছে আমার কাছ থেকে পালা রাগ করবেন না ভাই শরীর হয়েছে ক্ষমতা দেখায় পেছনের লোক হয়েছে বল দেখায় উড়ি সর্বনাশ টাকা হয়েছে এটিএম কার্ড দেখায় আল্লাহ বলছেন আই আমার ফারিস্তা তোদের ধরে জাহান্নামে ঢোকায় রাগ করবেন না ভাই মুসলমানের ছেলে মিলাদুন্নবী এলে বলে চাঁদা দেব অসুবিধা নাই বক্তা যেন সেরা হয় আর মাইক যেন বাজার পর্যন্ত যায় হ্যাঁ লাইটিংটা ভালো করবি ভাই ওপার আর ছেলেগুনা যেন এসে ভালো করে তাকায় নিয়েতে গর্বর করে নিয়তি গর্বর বক্তা এমন আনবি যেন সবাই শুনে বলে হ্যাঁ বাবু এনেছিস তোরা একটা মাল দেখিয়ে দিল বাবু বললে হবে না পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেল পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেল আর মাইক যা দিয়েছিস ভাই বাজার পর্যন্ত কাঁপছে বুঝতে পারছিস লাইটিংটা যা লাগিয়েছিস ও হ্যাঁ এবারে সেরা করেছি একদম এ পাড়ার ছেলে বলে ও পাড়ার ছেলেকে দেখেছিস কেমন করলো বটে ও দেখিয়ে দিল কম্পিটিশন যদি এইভাবে হয় লোককে দেখানোর জন্য যদি হয় তাহলে হেদায়েত কেমন করে হবে ভাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নিয়তে গড়বড় হলে সব বরবাদ হয়ে যায় মিলাদুন্নবীতে যায় চাঁদা দেয় সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে ভাই কোনো অসুবিধা নাই রাগ করবেন না ভাই জলসা কমিটির লোক মিলাদুন্নবীর কমিটির লোক শেষে যখন আমার কাছে এসে বলে হুজুর এই দেখুন নজরানাটা নিন মুখের কাছে যখন এসে দাঁড়ায় হাই রে হাই মুখ থেকে সিগারেট বিড়ির গন্ধ ভর ভর করে বেরোচ্ছে ভাই
সিগারেট বিড়ির গন্ধ ভরভর করে বের হচ্ছে। কি হেদায়েত হবে বলুন? আমি নিজে যদি হেদায়েত না হয় আমি কি ওয়াজ করব? আমি নিজে যদি নামাজ না পড়ি আমার ওয়াজ করা বেকার। আল্লাহ আমাকে আগে ধরে জাহান্নাম উদ্বোধন করবে। তুই নিজে নামাজ পড়িসনি, নামাজ পড়ার কথা বলেছিস। মজলিব মসজিদ ভাই, আমার মসজিদ কমিটি, জলসা কমিটি, যারা এই সমস্ত জায়গায় দায়িত্বে আছে, মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করছে, নিজেরা হেদায়েত হয় না, আল্লাহ ওদেরকে আগে ঢুকিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তো সহজ নয়, মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মাওলানা সাহেব দেখলে আসসালামু আলাইকুম দেয়, আব্বার কাছে গিয়ে বলে আব্বা দোয়া চাই, মায়ের কাছে গিয়ে বলে কদম বুসি করবো মা অসুবিধা নাই, হাই রে হাই, রাত্রে 9টা বাজলে সোপের সামনে গিয়ে লাইন লাগিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে নদীর ধারে যখন চালাই বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লা বলতে হয়, রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে, হাই রে হাই, এরা শাহরুখ খানের ভক্ত হয়েছে ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনাকে আমাকে শিক্ষিত হতে হবে, এডুকেশন লাভ করতে হবে, আপনারা আমার সন্তানগুলোকে শিক্ষিত বানাতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ বানিয়ে দিলাম। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, শুধু তাই নয়, সরকার আপনার আমার শিক্ষার একটা বয়স ঘোষণা করেছেন, 6 শুরু 60 শেষ, 6 শুরু 60 শেষ। হে তরুণ যুবকেরা, সরকার বলছে আর শিখতে হবে না, আর শেখাতে হবে না, তোমার 60 বছর হয়ে গেছে, বাড়িতে গিয়ে ফলমূল খাও আর ঘুমাও, রেস্ট নাও, বয়স হয়েছে, অসুবিধা নাই, আর তোমার শেখার কোনো দরকার নাই, শেখানোর দরকার নাই, তোমার শেখার বয়স, শেখানোর বয়স পার হয়ে গেছে, 6 শুরু আর 60 শেষ। কিন্তু ইসলাম বলছেন, নবী বলছেন না শিক্ষার কোনো বয়স নাই, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত তুমি শিক্ষা লাভ করতে থাকো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, মায়ের কোল থেকে মৃত্যুর কাল পর্যন্ত তুমি শিক্ষা অন্বেষণ করো। জোরে হবে না, জোরে হবে না, আজকে মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে, তাই বিভিন্ন কুসংস্কার, অনাচার, অত্যাচার, পাপাচার, এই যে পঞ্চায়েত ভোট আসছে, ভাই ভাইকে মারবে, পেপার খুলবেন, মিডিয়া খুলবেন, দেখবেন ভাই ভাইকে শুধু মারছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, নেতার খাতায়, নেতার লিস্টে মুসলমান আছে 40%, দেখবেন পার্সেন্টেজ অনুযায়ী নেতা এরা হয়। আমি কোনো দলের নাম বলছি না, সব দলের কথা বলছি, সব দলের কথা বল, কোন দলই পার্সেন্টেজ অনুযায়ী এদের নেতা বানায় না, এদের বলে তোরা শুধু চাটা বইবি, চাটা এনে খাওয়াবি শুধু, আর ভোটের সময় মারপিটটা করবি, রাগ করবেন না বাপ। কবে বুঝবো মুসলমান, কবে বুঝবো? এর থেকে বেশি বললে আমাকে কালকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে, আপনি বলবেন বেটাকে ঠিক করেছে, খুব বড় বড় কথা, খুব বড় বড় কথা, ঠিক করেছে, আমার নামে এমন একটা কেস দেবে, এলজাম দেবে, আমার নামে এমন একটা এলজাম দিয়ে দেবে, আপনি বলি হ্যাঁ এত বড় আসামি, উনি সর্বনাশ, কেউ আমার জন্য কথা বলবে না। মুসলমান, শিক্ষা থাকলে আমাকে বলতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন, আপনাকে বোঝানোর দরকার হবে না মোল্লা মৌলবীদের।